violence, I don't like, I avoid, but violence likes me, I can't avoid. এই ডায়লগটার কথা মনে পড়ে গেল যখন এই দশারা ট্রেলারটা দেখলাম। ডায়লগটা আমি দু তিনবার দেখলাম, দেখার পরে জাস্ট গুসপাম আসছে। নেভার সিন বিফোর ন্যানি সুপারস্টার ন্যাচারস্টার ড্যানির এই যে অবতারটা দিয়েছে তাকে দশারাতে, জাস্ট অসাধারণ লাগছে দেখতে। তো আমরা এই ভিডিওতে তিনটে ট্রেলার সম্পর্কে কথা বলবো। প্রথমটা হচ্ছে দশারা, দেন হচ্ছে আপনার বোম্বা দেওয়ার শেষ পাথা, অ্যান্ড লাস্ট হচ্ছে দিয়ে এখান রাজস্থান রুদ্ধশ্বাস রাজস্থান মেবি। তো কেমন ছিল দশারা ট্রেলার? এখানে স্টার্টিং আমরা দেখতে পাচ্ছি নানি, তারপর রয়েছে কীর্তি সুরেশ, এমন এখানে বিলেনের রূপে দেখতে পাচ্ছি মলিউড মানে মানে ইন্ডাস্ট্রির যারা মানে অ্যাক্টর সোমটেন চেকো। তো কেমন ছিল ট্রেলারটি? ট্রেলারের মধ্যে প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু নানিকে বোল প্রমাণিত করেছে, মানে দেখাচ্ছে সে একজন অনেক বেশি খারাপ মানুষ, কোন করছে যত ধরনের খারাপ কাজ সে করছে, কিন্তু কেন এখানে অনেক বেশি ভাইলেন্ট থাকবে, অনেক বেশি মানে ওই যে আসে না অনেক বেশি মারামারি টাইপের, মানে অন্য লেভেলের ব্রুটাল, সেই সব কিছু দেওয়ার চেষ্টা করেছে। কালার গ্যালেন ছিল অসাধারণ, সিনেমা প্রোডাক্ট শুরু করে অ্যাড নানিকে যে অবতারটা দেওয়া হয়েছে দেখতে বেশ ভালো লাগছে। বোস মহাজ যখন ক্লাইম্যাক্সে সে মারছে সেটা দেখতে বেশ ভালো লাগছে। এবং পুলিশকে সে বলছে দেখ আমাকে তুই মারিস, আমার দাদির কচম করে বলছে তুই যদি আমাকে এখন মারিস আরেকবার মারার সময়টা পাবি না, দেখছো মানে কোন লেভেলের একটা ক্যারেক্টার। তো দেখা যাক আসলে কবে তিরিশ তারিখ এটা বোলার সাথে ক্লাস করতে যাচ্ছে। আশা করছি বেটার কিছু হবে, এখানে নানিকে হিন্দি ভয়েস দিয়েছে সাক্ষাৎকালকার, যেটা সবচেয়ে মতো মানে তার সাথে ম্যাচ করছে আবার ম্যাচ করছেও না, দেখা যাক কী হবে। ঘুরলে যখন পুরো আসবে তখন বোঝা যাবে। এবার যদি মুভ করি অথনুকুশ, এমন বোম্বাদার মুভির শেষ পাথা নিয়ে গার্গী রয়চৌধুরী রয়েছে, সাথে রয়েছে বিক্রম। কেমন ছিল ট্রেলারটি? ট্রেলারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একজন লেখক যেখানে এখন লিখতে পারে না কিন্তু লিখতে চায়, তো ওই সময় তার একজন রেজিস্টার আসে গার্গী রয়চৌধুরী যে প্লে করছে, সে অনেকে অনেকজন থেকে টাকা নিয়ে নিয়েছে কিন্তু লিখতে পারছে না। সে বলছে ওই মেয়েটা লিখছে, এখন শেষ কিন্তু কি লেখা শেষ করতে পারবে? এটাই হচ্ছে এই মুভিটার গল্প যতটুকু বোঝা যাচ্ছে। অথনুক রয়চৌধুরী ডিফারেন্ট কিছু দেওয়ার চেষ্টা করে। আপনার ময়ূরাক্ষি রবিবার পরে তারা দুজন আবার একসাথে ঘুরছে, একটু বেটার কিছু বোঝা যাচ্ছে। এখানে বোম্বা দেখে এমন অবতার আগে দেখা যায়নি, যতটুকু বোঝা যাচ্ছে সে অনেক বেশি অন্য লেভেলের একটা ক্যারেক্টার রোল প্লে করছে। দেখা যাক কেউ হয় বেটার কিছু পেতে পারে। এটা টিউনটা বেশ ভালো, মুভিটি ইউজ করতে যাচ্ছে পয়লা বৈশাখের সময় ক্লাস করবে দিয়ে এখানের সাথে, দেখা যাক কী হয়। তারপর এখানে যদি মুভ করি জয়দু মুখার্জি এমন অনির্বাণ বাবুর দিয়ে খেন, দেখুন মুভির মধ্যে আপনি কিছু পান কি না পান, কিন্তু অনির্বাণ বাবুর যে হাসি এবং কমেডি সেটা পাবেন। এবার দেখতে পাচ্ছি তারা ঘুরতে যাচ্ছে রাজস্থানে, রাজস্থানে ঘুরতে যাওয়ার পরে তারা যখন এই জায়গাগুলো ভিজিট করছে ওইখানে রাজদাবু বাবুর সাথে তাদের মিট হচ্ছে, এবং ওইখানে অনেকগুলো মিউজিয়াম রয়েছে, অনেকগুলো রত্ন রয়েছে যেগুলো আমাদের ভারতের কিন্তু এক চক্র, সেগুলো বাইরের দেশে প্রচার করছে কিছু অর্থের বিনিময়ে। এখন সেটা জানতে পারে একটা কেস আসছে এখানবাবুর, এখানবাবু কি কেসটা সলভ করতে পারবে। এবার অনেকগুলো রহস্যময় কমেডির টাইমিং নিয়ে শেষ হবে এই মুভিটির ট্রেলার। তো দেখা যাক কী হয়, এটা 14 ফেব্রুয়ারি আসছে, 14 এপ্রিল আসছে পয়লা বৈশাখের সময়। এখানে সন্দীপ্তা রয়েছে সাপোর্টিংয়ের মধ্যে, এবার আরও অনেকে রয়েছে। গুড বাই।